একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। বেশ কয়েক মাস ধরেই আরামবাগ মহকুমার খবরের শিরোনামে ধরা দিচ্ছে মায়াপুর ঐক্যবদ্ধ সোসাইটি। বরাবরই তারা মহকুমার বিভিন্ন প্রান্তে সামাজিকমূলক কাজ করার পাশাপাশি বর্তমানে করোনা সতর্কতাতেও তারা বিশেষ ভূমিকা পালন করে চলেছে। অনুরূপ আজও তারা তাদের সামাজিক কাজের মাধ্যমে ধরা দিলেন। জানা গেছে, আজ মায়াপুর ঐক্যবদ্ধ সোসাইটির পক্ষ থেকে খানাকুলের চক্রপুর গ্রামে বিনামূল্যে প্রায় 300 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার বাচ্চাদের হাতে বিস্কুট, কেক সহ বিভিন্ন খাদ্য সামগ্রীও তুলে দেয় এবং উপস্থিত সকল শিশুদেরকে তারা নতুন জুতো উপহার দেয়। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তারা এদিন প্রায় 200 পিস মাস্ক ও বেশ কিছু স্যানিটাইজারও বিলি করেন। মায়াপুর ঐক্যবদ্ধ সোসাইটির এদিনের উদ্যোগে বেশ খুশি সকল শিশু থেকে শুরু করে গ্রামবাসীরাও। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।